প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের ক্লাসে স্বাগত। আমি এএসএম আসাদুজ্জামান। তোমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন এবং পর্যায় সারণী অধ্যায়ে কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে তোমাদেরকে কতগুলি সূত্র এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব পর্যায় সারণী। সেটা হচ্ছে নোবেল আইনের ত্রয়ী সূত্র, পর্যায় সারণীর ভিত্তি কি, কিসের ভিত্তি করে পর্যায় সারণী তৈরি হয়েছিল এবং পর্যায় সারণীতে কিভাবে মৌলের অবস্থান আমরা নির্ণয় করব। আমরা আলোচনায় চলে যাই। প্রথমে একটু জেনে নেই নোবেল আইনের ত্রয়ী সূত্রটা কি। নোবেল আইন কি বলেছে? উনি বলেছিলেন মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে যে কোনো পরপর তিনটি মৌল, এখানে যে কোনো বলতে তুমি যদি মাঝখানে একটা এক পাশের একটা নাও, মাঝখানে আরেকটা নাও, এইভাবে নিলে হবে না। পরপর তিনটি মৌলের মধ্যে প্রথম ও দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান, প্রায় পারমাণবিক ভরের সমান। আমরা এখানে একটু এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটু পর্যায় সারণীতে যাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো এখানে আমরা যদি সোডিয়াম মৌলটা দেখো, সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম, এর হচ্ছে কত? 24। তারপরে কত আছে? অ্যালুমিনিয়াম, তার পারমাণবিক ভর কত? 27। আমরা যদি এখানে দেখি তাহলে এখন দেখো এখানে এই তিনটাই হচ্ছে পরপর। এই যে আমরা একটু দেখি, সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম মৌল আর এটা হচ্ছে আমাদের তিন নম্বর মৌল। তাহলে এদের পারমাণবিক ভরের গড় বলো কত হচ্ছে আমাকে? 23 যোগ 27 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে এখানে? করলে হবে কত? 25। দেখো ম্যাগনেসিয়ামের কত? প্রায় 24। এই জন্য আমরা এখানে বলেছি প্রায় সমান। অর্থাৎ আমি যেখানে যাই না কেন, তুমি যদি এখানে যদি আরো যদি এক্সাম্পল দেখো, দেখো কার্বনের 12, আমি যদি লিখি কার্বনের কত পারমাণবিক ভর? 12। নাইট্রোজেনের কত? 14। অক্সিজেনের কত? 16। দেখো এই দুটোর তুমি যদি গড় করো তাহলে কত হবে? 12 যোগ 16 বাই 2, তার মানে হচ্ছে কত? 14। দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভরের সমান, তার মানে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান। আমরা এখন এই পর্যায় সারণীর যে ভিত্তি সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর, অর্থাৎ পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে তোমরা মেন্ডেলিয়ান পর্যায় সূত্র পড়েছো, সেখানে কি করেছিলেন তিনি? পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিলেন। পরবর্তীতে পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কৃত হয় তখন পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমার পারমাণবিক ভর অনুসারে পরিবর্তন করে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছিল? আমরা একটু ওই পর্যায় সারণীর যে ছবিটা সেখানে একটু যাই। দেখো এখানে দেখো আর্গন আর পটাশিয়াম, আমি যদি আর্গনের পারমাণবিক ভর কত? 39.9, আর এই পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39.1। এখন পটাশিয়াম কিন্তু কম, এখন আমি যদি পটাশিয়ামকে যদি এই মৌলগুলিকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজাতাম তাহলে পটাশিয়াম চলে আসতো এই আর্গনের জায়গায়, আর্গন চলে আসতো পটাশিয়ামের জায়গায়। তাহলে কি হতো? আর্গন নিষ্ক্রিয় গ্যাস, সে চলে যেত খাদ্যের জায়গায়, পটাশিয়াম ধাতু সে চলে আসতো নিষ্ক্রিয় গ্যাসের জায়গায়। অর্থাৎ পারমাণবিক ভর অনুসারে সাজানোর পরে এরকম কিছু প্রবলেম রয়ে গেল। পরবর্তীতে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছিল। আমরা যদি প্রত্যেকটা গলের উপরে দেখি, দেখো এই যে আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18। পটাশিয়ামের কত? 19। তারপরে কত? 20। এবং দেখো এখন কিন্তু পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো আছে। তোমরা প্রত্যেকটা ঘরের ভিতরে উপরে যে আমাদের পারমাণবিক সংখ্যা লেখা আছে তোমরা সেগুলো দেখো, এই পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানোর পরে কিছু সমস্যা দূর হয়েছে। পরবর্তীতে ইলেকট্রন বিন্যাস যখন আবিষ্কৃত হয়েছে তখন
সহজেই একটা মৌলের অবস্থান কোন পর্যায়ে এবং কোন গ্রুপে তা সহজে নির্ণয় করা সম্ভব হয়েছিল। পারমাণবিক ভর অনুসারে সাজানোর পরে তখন কিন্তু এটা সম্ভব ছিল না। পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানোর পরে কিছু সমস্যা দূর হয়েছিল, কিন্তু একটা মৌলের অবস্থান সহজে নির্ণয় করা যাচ্ছিল না। এই জন্য ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি বিবেচনা করা হয়। আমরা এখন একটু যাব কিভাবে আমরা এই পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয় করব। এখানে আমরা একটু দেখি, দেখো দুটো পদ্ধতিতে আমাদের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে, দেখো এই জন্য তোমাদের একটু বুঝতে হবে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থান নির্ণয় করা। আমরা এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব এবং আমি বলেও তোমাদের একটু ব্যাখ্যা করব কিভাবে হচ্ছে। দেখো অ্যালুমিনিয়ামে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, প্রথমে আমরা কি করব অবস্থান নির্ণয় করার জন্য ইলেকট্রন বিন্যাস করব। দেখো অ্যালুমিনিয়ামে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, কি করা আছে দেখো, প্রথম শক্তি স্তরে আছে 2 ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8 ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আছে টোটালে হচ্ছে 2 আর 1 3টা ইলেকট্রন। তাহলে কি করতে হবে, কোন মৌলের ইলেকট্রন সমূহ পরমাণু ইলেকট্রন সমূহ বিন্যাস করতে যে কোনো শক্তি স্তর লাগবে সেটি তত পর্যায়ের অন্তর্ভুক্ত। অ্যামোনিয়া কয়টা শক্তি স্তর লাগছে, 3টা শক্তি স্তর লাগছে, তাহলে পর্যায় সারণীতে অবস্থান কোথায় হবে, তৃতীয় পর্যায়ে। দেখো এখানে আর্গনে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, তারও 3টা শক্তি স্তর লাগছে, তৃতীয় পর্যায়ে। আয়নে ইলেকট্রন বিন্যাস করতে 4টি শক্তি স্তর লাগছে, সে চতুর্থ পর্যায়ের অবস্থান। এখন আমরা যদি শ্রেণীর ক্ষেত্রে কি করতে হবে, এই শ্রেণীটাই একটু ভালো করে খেয়াল করতে হবে, সেটা কি যে কোন মৌল যদি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত হয় এবং শেষ শক্তি স্তরে যদি দুটোর বেশি ইলেকট্রন থাকে, তাহলে সেই ক্ষেত্রে শেষ শক্তি ইলেকট্রন সংখ্যার সাথে দর যোগ করতে হবে। যেমন দেখো এখানে অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে এটি তো দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত, আমি তোমাকে আগেই বলেছি তোমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে দেখো শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে, তাহলে তার গ্রুপ হবে কত, 13, দর যোগ করে 13। আর্গনের ক্ষেত্রে দেখো তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, এও দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত, তাহলে সে কত নম্বর গ্রুপ হবে, দর যোগ করলে 18 নম্বর গ্রুপ অবস্থিত হবে। কিন্তু দেখো আয়নের ক্ষেত্রে কি হয়েছে, এখন তুমি আমি বলবে যে স্যার যদি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যায়ের অন্তর্ভুক্ত হয় তখন কি করতে হবে, তখন কি করতে হবে, শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার সাথে আগের শক্তি স্তরে ডিওমিটারে ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। দেখো এখানে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন, এবং ডিওমিটারে কয়টা ইলেকট্রন আছে, 6টা, তাহলে তার গ্রুপ হবে কত, 6 × 2 = 8। তাহলে আমি আরেকবার বলি আধুনিক পদ্ধতিতে আমরা কিভাবে করব, ইলেকট্রন বিন্যাস করে দেখবো যদি মৌলটা দ্বিতীয় তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত হয়, যদি একটা অথবা দুটা থাকে তাহলে দর যোগ করতে হবে না, যদি দুটার বেশি থাকে তখন দর যোগ করে গ্রুপ করতে হবে। আর যদি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমের ক্ষেত্রে যদি ডিওমিটার তো যদি থাকে তাহলে ডিওমিটারের সংখ্যা যোগ করতে হবে, যদি ডিওমিটার না থাকে তাহলে নাই। তুমি বলো স্যার একটা এক্সাম্পল দেন, যেমন ডিওমিটার নাই, মনে করো আমরা যদি ক্যালসিয়ামেরটা দেখাই বা পটাশিয়ামেরটা দেখাই, পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো, দেখো তুমি পটাশিয়ামের কত, 19, তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, তা দেখো কয়টা শক্তি স্তর লাগছে, 1টা 2টা 3টা 4টা শক্তি স্তর লাগছে, তাহলে চতুর্থ পর্যায়ের অন্তর্ভুক্ত হবে, কোন পর্যায়ে হবে, চতুর্থ পর্যায়ে। এবার সেলি হবে কত, শেষ শক্তি স্তরে আছে 1টা ইলেকট্রন, আগের শক্তি স্তরে কি ডিওমিটার আছে, না, যেহেতু নাই তাহলে যোগ করার কোনো প্রশ্ন উঠে না, তাহলে গ্রুপ হবে কত, গ্রুপ হবে 1 নম্বর। এইভাবে হচ্ছে আমি আধুনিক পদ্ধতিতে একটা মৌলের অবস্থান নির্ণয় করব। আমরা যদি এবার যদি সনাতন পদ্ধতিতে যদি পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, দেখো আমি এখানে কতগুলো উদাহরণ দিয়েছি, নিয়মটাকে আরেকবার একটু বলে নিই কি করতে হবে। শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার সাথে সাধারণত শেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ সংখ্যা, তবে যদি আগের শক্তি স্তরে যদি এরকম ডিওমিটার থাকে
তাহলে ডিওরবিটাল যদি পূর্ণ থাকে মানে 10টা থাকে তাহলে যোগ করতে হবে না কিন্তু ডিওরবিটাল যদি 1টা থেকে 9টা পর্যন্ত যদি থাকে মানে 10টার কম থাকে তাহলে ডিওরবিটালের সংখ্যা যোগ করতে হবে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি যদি আমাকে শেষ ইলেকট্রনটি যদি এস অথবা পি অরবিটালে যায় তাহলে সেই ক্ষেত্রে উপগ্রহ হবে এ আর যদি শেষ ইলেকট্রন যদি ডি অথবা এ অরবিটালে যায় তাহলে তার উপগ্রহ হবে বি তাহলে এখানে দেখো এখানে আমরা একটু খেয়াল করি অ্যামোনিয়াম শেষ শক্তি স্তর মডেল ইলেকট্রন আছে তিনটা ইলেকট্রন এখানে একটু লক্ষণীয় শক্তি স্তর কিন্তু তিনটা তাহলে তৃতীয় পর্যায়ে ওটা আধুনিক পদ্ধতির মতোই কিন্তু গ্রুপটা চেঞ্জ দেখো এখানে শেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রন আছে তাহলে তার গ্রুপ থ্রি শেষ ইলেকট্রনটি পি অরবিটালে গেছে তাহলে উপগ্রুপ এ থ্রি এ দেখো স্ক্যান্ডিনেভিয়ানে দেখো শেষ শক্তি স্তরে আছে দুটো ইলেকট্রন আগের শক্তি স্তর অপূর্ণ মানে 10টা দ্বারা পূর্ণ নাই যখন যোগ করতে হবে তাহলে তার উপগ্রুপ হবে 2 আর 1 3 এবং শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গিয়েছিল এই জন্য তার উপগ্রুপ বি থ্রি বি আর মানে দেখো শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে এখানে দেখো যদি শেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে তার উপগ্রুপ হবে 0 শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 8 হয় তাহলে হবে 0 এবং দেখো আয়নের ক্ষেত্রে দেখো এখানে শেষ শক্তি স্তরে আছে দুটো ইলেকট্রন এবং আগের শক্তি স্তরে আছে 6টা ইলেকট্রন মোট কয়টা ইলেকট্রন হলো 8টা ইলেকট্রন হলো তাহলে গ্রুপ নাম্বার 8 এখানে কিন্তু শূন্য না খেয়াল করো এখানে তো লক্ষণীয় আগেরটা শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ছিল এইজন্য তার গ্রুপ শূন্য আর এখানে ডি অরবিটালে তো যোগ করে হয়েছে 8 এইজন্য তার গ্রুপ নাম্বার 8 শূন্য না যদি আমাদের এরকম হয় যে শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার সাথে যদি ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে যদি 9 হয় যদি 10 হয় তাহলে গ্রুপ নাম্বার হবে 8 আমরা একটু পজিশনটা আরেকবার একটু দেখি খেয়াল করো এখানে দেখো এই যে দেখো এই 26 27 28 দেখো গ্রুপ নাম্বার 8 কারণ কি আমরা যদি এদের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে আগের শক্তি স্তরের ইলেকট্রন ডি অরবিটাল ইলেকট্রন যোগ করলে আয়নের হবে 8 এর হবে 9 নিয়মের হবে 10 তারা কিন্তু গ্রুপ নাম্বার 8 ঠিক আছে এখন দেখো তাহলে কি ভাবে হয়েছে 1a 2a এই যে এদের যে এই যে 3b থেকে 2b পর্যন্ত এদের সবাই শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় এজন্য এরা সবাই বি উপগ্রুপে এদের শেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায় এই জন্য তারা এ উপগ্রুপের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা আমরা জানলাম যে আমাদের পর্যায় সারণীতে কিভাবে সনাতন এবং আধুনিক পদ্ধতিতে তার অবস্থান নির্ণয় করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে এই অবস্থানটা নির্ণয় করে বুঝবে আজকে তোমাদেরকে তিনটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি একটা হচ্ছে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি ব্যাখ্যা করে আমি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করেই দিয়েছি ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি তোমরা সাজিয়ে লিখবে কয়েকটি মৌলের অবস্থান নির্ণয় করার জন্য তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি সেটা হচ্ছে ক্রোমিয়াম কপার ব্রোমিন সোডিয়াম ফসফরাস জিঙ্ক হিলিয়াম নাইট্রোজেন সালফার এবং ক্লোরিন আমরা আশা করি তোমরা এইগুলোর অবস্থান নির্ণয় করতে পারবে এবং সহজেই একটা মৌলের কোথায় অবস্থিত এবং তার সাথে কোন কোন মৌলের ধর্মের সাথে মিল রয়েছে সেটা আমরা সহজেই বুঝতে পারবো ধন্যবাদ সবাইকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে আশা করি তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়বে এবং পড়ছো নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করছো নিজেদেরকে যেটা আমাদের করোনা ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কোয়ারেন্টাইনে থাকছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো